মন্দা ও অনাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আর এই সব কারণে মূল্যবৃদ্ধি তার তুই এগুলো সাপোর্ট করিস না সেটা আমি জানি ইটস এগেইনস্ট ইওর মরাল কিন্তু তুই বলি এই গভর্নমেন্টের লোকগুলো টাকা ছাড়া তো কিছু করবে বলে মনে হয় শেষে কি একটা ওয়ার্ড ইউজ করলো ওরা টোকেন কিন্তু তারপর আমি শোন আমি এই লোকটাকে ভালোভাবে চিনি মানে নামটা কি জানি আদিত্য বলেছিলাম টাকা ছাড়া কিছু বুঝবো না ইনফ্যাক্ট ইনফ্যাক্ট টাকাটা যদি 31 তারিখের মধ্যে না দেওয়া হয় কিও করে দিতে পারে যদি একবার ডেমোলিশন অর্ডারটা বেরিয়ে যায় না আমাদের কিন্তু কিছু করার থাকবে না আই নো ইটস ডিফিকাল্ট ফর ইউ ইটস এগেইনস্ট ইওর মরাল দেখ আদর্শ মরাল এগুলো দরকার আছে কিন্তু এগুলো দিয়ে তো সব চলে না তোর বাবার এত সাত করে তৈরি করা বাড়ি ইনফ্যাক্ট আমরা তো দেখেছি দাদা কিভাবে কষ্ট করে একটু একটু করে বাড়িটা বানিয়েছে সেটা যদি একবার ভেঙে যায় বা ডেমোলিশন অর্ডার বেরিয়ে যায় তখন কিছু করতে পারবো না আমরা বাবা টাকাটা দিয়ে দে আর তো কিছু উপায় দেখছি না আমি দেখ আমরা তো আছি টাকাটা দিয়ে দে What were you trying to prove? That deep down, everyone's as ugly as you. You're alone. You can't rely on anyone these days. You gotta do everything yourself. Don't we? That's okay. I came prepared. It's a funny world. এসেছে লট পেপার নিয়ে ভেতরে পাঠিয়ে দাও আরে আসুন 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 দেখে তো সবই ঠিকঠাকই লাগছে আপনার কাকা মানিকবাবুর সাথে কথা হলো উনি কি আপনাকে কিছু বলেছে হ্যাঁ উনি আপনাকে টোকেন মানিটার ব্যাপারে কিছু বলেছে তাহলে কিন্তু আমি তো আপনাকে 25,000 টাকা দিয়েছি তাতে আমি কি করব রেট বেড়ে গেছে সপ্তাহে রেটই দিচ্ছে কিন্তু আমার বাড়িটা তো কেমন তো আমার বাড়ি কত লোক রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে জানেন আমার বাড়ি মানুষের খাওয়ার জন্য না আপনি বাড়ি বাড়ি করে যাচ্ছেন আমার বাবা জমানোর টাকাগুলো দিয়ে বাড়িটা বানিয়েছিল আরে আপনি কি সোজা কথা বোঝেন না নাকি আপনার বাবা ঠিক আপনার মতনই ঘরটা ছিল কোনো লাভ হলো আরো 50,000 টাকা দিতে হবে নাহলে কাজ হবে না যান বাড়ি যান কি হলো কালো হয়ে গেছেন নাকি 50,000 টাকা নিয়ে আসুন এখন আসতে পারেন অনেক কষ্ট করে
আমার সব মৎস্য দিয়ে বানিয়েছিলে, কিন্তু তুই কিন্তু ছাড়বি না। এই বাড়িটা আমাদের অনেক কিছু দিয়েছে রে। আমি জানি বাবু, আমি আমি মরে গেলে সরকার সরকার এই বাড়িটা দখল নিতে চাইবে, কিন্তু তুই কিন্তু ছাড়বি না। আমি ছাড়বো না বাবা। তোকে কিন্তু তোকে কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে রে। আমি লড়বো। তুই কিন্তু লড়াইটা চালিয়ে যাবি। আমি লড়বো বাবা। তুই কিন্তু লড়াইটা চালিয়ে যাস রে, তুই কিন্তু লড়াইটা চালিয়ে যাস। আরে ভাই, আমি 10 বছর ধরে গাঁজা বেচছি, আজ পর্যন্ত দেখে বুঝতে পারলাম না কোনটা ভালো কোনটা খারাপ। না টেনে কোনো দিন সব বোঝা যায়, নিয়ে গিয়ে দেখো, আর খারাপ হলে আমার নামে কুকুর বুঝবে। কি ভাই কি দেখছ, লাগবে নাকি মাল? মাল না লাগলে কি বলে এখানে চোদাতে এসছ? ওরা গাজানা খেলে মারা এই রাস্তায় একদম ঢুকবে না বাল। মাং মারানি পরের বারে এত কম দিলে হবে না, বুঝলে? যা একটা ডায়েরি করাতে এসেছিলাম, একটা ডায়েরি করাতে এসেছিলাম। কি কমপ্লেন আছে বলুন? আমার বাড়ির রাস্তার ওখানে একটা লোক গাঁজা বিক্রি করে। কোথায় থাকো? সুভাষচন্দ্র শরণ। তুমি কি করে জানো যে ওই লোকটা গাঁজা বিক্রি করে? মানে মানে তুমি কি গাঁজা খাও? কি বলছেন আপনি? দেখুন, আমার যতদূর জানা আছে ওরা কিন্তু ওপেন স্পেসে গাঁজা বিক্রি করে না, বুঝলেন? যাই হোক, আপনার কমপ্লেনটা আমি লিখে রাখছি, দেখছি কি করা যায়। কি ভাই, কোনো অসুবিধা আছে? মানে কি ব্যাপার? তোমার তো দেখছি বারাগারে খুব চুলকুনি। পুলিশ স্টেশনে গেছিলে আমার নামে কমপ্লেন করতে। শোনো বারা, বেশি কমপ্লেন চুদিও না, নইলে না দল নিয়ে এসে তোমার কানে ঢুকিয়ে দেবো। সুদীর জীবনে কোনোদিন কোনো অন্যায় অত্যাচার সহ্য করবে না আমি জানি, কিন্তু কাউকে না কাউকে তো ইনিশিয়েটিভ নিতেই হবে, সেটা না হয় আমরাই দিলাম।
একটা কথা সবসময় মনে রাখবে, যারা অন্যায় সহ্য করে পাশ কাটিয়ে চলে যায় তারা কিন্তু সবচেয়ে বড় অপরাধী। এই সমাজের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কর্তব্য থাকে, তারা প্রত্যেকেই নিজের মতো করে সমাজটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। মাঝে লোকেরা সমাজের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, সমাজকে নোংরা এবং কলুষিত করার চেষ্টা করে। আর ভালো লোকেরা পজিটিভ ইম্প্যাক্ট, Oh.